ফোনটা কিনে আমার যে লস, এই ফোনটা কিনে আমার দারুণ লস হয়েছে। কী ধরনের লস হয়েছে সেটা আমি বলে দিব এখন। তার আগে বলে দিচ্ছি ফোনটার মডেল হচ্ছে ভিভো Y16। এটার র্যাম হচ্ছে 4GB এবং স্টোরেজ হচ্ছে 64GB। এই ফোনটাতে বাইল্ড কোয়ালিটি কেমন ছিল এবং এই ফোনটা আমি 15 দিন ইউজ করার পর কী কী সুবিধা পেয়েছি, কী কী অসুবিধা পেয়েছি সেটি আজ আপনাদের জানিয়ে দিব। এই ফোনটাতে মূলত হাতের ঠিক ডান পাশে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং কি ভলিউম ডাউন বাটন কিন্তু তারা ইউজ করেছে হাতের ঠিক ডান পাশে। অর্থাৎ আপনি হাতে ফোন নেওয়ার পর হাতের ডান পাশে আপনি পাবেন ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন। স্লিম শটটা বরাবরের মতোই ভিভো উপরে ব্যবহার করে আসছে, এইটাতেও সেম কাহিনী করেছে তারা। স্লিম শটটাও কিন্তু উপরেই ব্যবহার করেছে এবং কি ডিসপ্লেতে কিন্তু তারা IPS LCDটাকে ইউজ করেছে। এবং চার্জিং পোর্টের কথা যদি বলি আমরা, চার্জিং পোর্টটাও কিন্তু বরাবরের মতোই সেই টাইপ সি রয়েছে। হেডফোনের জ্যাক পোর্ট নিচে রয়েছে, মাইক্রোফোনের লাইন রয়েছে এখানে, আর পিছনে রয়েছে স্পিকারের লাইন। এখন কথা হচ্ছে পিছনের প্লাস্টিক ফ্রেম, এটা কিন্তু প্লাস্টিক ফ্রেম। এইটাতে কী ভার্সন ব্যবহার করেছে অ্যান্ড্রয়েডে, এটার Android 12 রয়েছে এই ফোনটাতে। ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল, রিয়ার রয়েছে 13+2 মেগাপিক্সেল। এখন কথা হচ্ছে দাম কেমন, এই ফোনটার দাম হচ্ছে মাত্র 15,999 টাকা। 15,999 টাকার বাজেটের মধ্যে এই ফোনটা কিন্তু আমার কাছে দারুণ ছিল, কারণ যেহেতু বাজেটটা একটু কম সেক্ষেত্রে ফোনে 100-100 আপনি কখনোই পাবেন না। সেই অনুযায়ী বাজেট কম হিসেবে আমার কাছে এই ফোনটা দারুণ লেগেছে।